হ্যালো ফ্রেন্ডস আপনাকে আবু বাংলা টেকটিউব চ্যানেল স্বাগত তো কৃষক বন্ধু প্রকল্পে নাম নতুনভুক্ত নতুন এবং পুরনো সকল কৃষকদের জন্য কিন্তু একটা ইতিমধ্যে খুব বড় ধরনের আপডেট উঠে আসে কেননা আপনারা হয়তো অনেকে ইতিমধ্যে শুনে গেছেন যে কৃষক বন্ধু প্রকল্পেতেও কিন্তু এবারে কৃষকদের আধার লিঙ্ক করে রাখতে হবে বন্ধুরা এর কারণ হচ্ছে আপনারা জানেন এবার থেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক পিএম কিএন প্রকল্পের টাকা যেভাবে কেন্দ্র সরকার পাঠিয়েছিল ঠিক একই প্রসেস অনুসরণ করে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কৃষকদের ডিভিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ আধারের মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চলেছেন তো আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা কী করে চেক করবেন যে আপনার তাহলে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং সবথেকে যেটা বড় কথা তাহলে আপনাকে যে আধার লিঙ্কটা করতে হচ্ছে কৃষক বন্ধুর সাথে সেটা আপনি কীভাবে করবেন সেটা আপনার অনলাইনে করতে হবে নাকি অফলাইনে করতে হবে বা তার থেকেও যেটা বড় কথা সকল কিছুকে করতে হবে নাকি অলরেডি অনেক কিছুের করা আছে সবটাই একেরবার এক বিস্তারিত জানিয়ে দেব বন্ধুরা তাই আশা করছি আজকের এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিও দিয়ে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ অল নোটিফিকেশন অন করতে ভুলবে না এই সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে তো চলুন বন্ধুরা প্রথমত দেখে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্পের নাম নতুক্ত কোন 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 কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার লিঙ্কটা করতে হবে দেখুন আপনি কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট এসে সরপ্রম নিজের স্টাটা চেক করে নেবেন তো স্টাটা চেক করার পরে আপনাকে কিন্তু দেখতে হবে আপনার এরকম করে আধার নাম্বার যে একটা ঘর ঘর আছে সেই ঘরে আপনার এখানে আধার নাম্বারটা দেখাচ্ছে কিনা যাদের এখানে বন্ধুরা আধার নাম্বারটা দেখাচ্ছে তাদের বুঝতে হবে কৃষক বন্ধুর সাথে আপনার আধার সংযুক্তিকরণ করা আছে আর করতে হবে না এবং যাদের এখানে আধার নাম্বারের তো ঘরটা আছে কিন্তু আধার নাম্বার এখানে আপনার যদি শোনা হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে বা কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার সংযুক্তিকরণ করতে হবে তো কী করে করবেন বন্ধুরা সেটা এখনই জানিয়ে দিতেছি দেখুন এটা কিন্তু বন্ধুরা এখনও পর্যন্ত অনলাইনে কোনো রকম প্রসিডিওর শুরু হয়নি মানে কৃষক বন্ধু প্রকল্পের যে আধার লিঙ্কের সিস্টেম সেটা কিন্তু অনলাইন শুরু হয়নি এটা কিন্তু আপনাকে অফলাইনে করতে হবে তাই কৃষক বন্ধু প্রকল্পে আধার সংযুক্তিকরণ করানোর জন্য কিন্তু অবশ্যই আপনার যে নিকটবর্তী কৃষি অফিস বা এডি অফিস আছে সেখানে কিন্তু আপনাকে যেতে হবে বন্ধুরা তাই আপনারা কী করবেন আপনার কৃষি দপ্তর অফিসে চলে গিয়ে যে কোনো একজন আধিকারিকগণকে যদি বলেন যে আপনি কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার সংযুক্তকরণ করতে চান তাহলে কিন্তু বন্ধুরা সঙ্গে সঙ্গে ওনারা আপনাকে একটা ফর্ম দিয়ে দেবে সেই ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে ফিল আপ করে কিন্তু ফর্মে সাইন করে দেবেন এবং তৎসঙ্গে কিন্তু অবশ্যই ফর্মের সাথে আপনার যে আধার কার্ড হবে সেই আধার কার্ডের জেরক্স জমা দিয়ে দেবেন তাহলে দেখুন বন্ধুরা ওনারা কিন্তু কিছু দিনের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের সাথে আপনার আধার নাম্বারটা সংযুক্তকরণ করিয়ে দেবে এখন কথা হচ্ছে বন্ধুরা দেখুন এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে কি অনেক কৃষি দপ্তর অফিস থেকে কিন্তু বর্তমানে আধার সংযুক্তকরণের জন্য ফর্ম ফিল আপ করাচ্ছে না মানে ওনারা কিন্তু এই কাজটা করতেছে না এর কারণ হিসেবে যেটা কৃষকগণকে বলতেছে যে কিছুদিন পরেই দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে সেখানে আমরা কৃষকদের কাছ থেকে এই আধার সংযুক্তকরণের জন্য ডকুমেন্টস নিয়ে নিব এভাবেই কিন্তু অনেক কৃষি দপ্তর অফিস থেকেও বলা হচ্ছে বন্ধুরা তাই আপনাকে কী করতে হবে অবশ্যই আপনার নিকটবর্তী কৃষি দপ্তর অফিসে গিয়ে একবার একবার কিন্তু খোঁজ নিতে হবে যে আপনার কৃষি দপ্তর অফিসে কেউ দুয়ারে সরকারের ক্যাম্পে এই কাজটা করিয়ে দিবে নাকি ওনারা ডাইরেক্ট ওই কৃষি দপ্তর অফিস থেকে করাচ্ছে তো অবশ্যই এটা খোঁজ নেবেন বন্ধুরা যেভাবে ওনারা বলে সেই হিসাবে কিন্তু আপনাকে কাজ করতে হবে এবার কথা হচ্ছে বন্ধুরা দেখুন যাদের অলরেডি এখানে আধার নাম্বার যুক্ত হয়ে আছে তাদের যে আধার সংযুক্ত করাতে হবে না এ নিয়ে কিন্তু আবার কিন্তু কোনো রকম অফিসিয়াল আপডেট উঠে আসেনি আপনাদেরও কিন্তু ডকুমেন্টস নিলেও নিতে পারে আপনার কৃষি দপ্তর অফিস থেকে তো পরবর্তীতে আপনাদের নিয়ে কী আপডেট উঠে আসবে সেটার অফিসিয়াল আপডেট আসলে অবশ্যই আমি আপনাদের ইনফর্ম করে দেব তবে আপনাদের বর্তমানে যাদের এখানে আধার নম্বরটা দেখাচ্ছে না তাদের কিন্তু অবশ্যই এই প্রকল্পে এবারে আধার সংযুক্তকরণ করাতে হবে এবার কথা হচ্ছে বন্ধুরা দেখুন আমি একদম ভিডিও শুরুতে আপনাদের বলেছিলাম এবারে কৃষক বন্ধু প্রকল্পেরও টাকা পিএম কিষণের ন্যায় আধারের মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হতে চলেছে অর্থাৎ কৃষকদের কিন্তু ডিবিডি লঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকবে তো এখন কথা হচ্ছে ডিবিডি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে চেক করবেন বন্ধুরে সেটা এবারে আপনাদের জানিয়ে দিই তোমাদের মোবাইলের অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে এসে কিন্তু একজন কৃষকের এখানে আধার ডিবিডি লিঙ্ক অ্যাকাউন্ট চেক করেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কংগ্রাচুলেশন করে দেখিয়ে দিয়েছে এবং এই কৃষকের কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার সেটিং বা ডিভিড লিঙ্কটা করা আছে সেই ব্যাংকের নাম কিন্তু এখানে দেখাচ্ছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক নেম কিন্তু দেখাচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো জানিয়ে দিই বন্ধুরা আপনি আপনার নিজের ডিবিডি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আদার সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি করে চেক করবেন এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি আপনার যার সেই ভিডিওটি দেখলেই কিন্তু নিজেই আপনার অনলাইনে আদার ডিবিডিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করতে পারবেন এবং জানিয়ে দিই বন্ধুরা এবার থেকে যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা আধারের মাধ্যমে ট্রান্সফার হতে পারে অনেকটাই কিন্তু চান্স আসে তো যদি ডিবিডি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের এই টাকাটা ট্রান্সফার করা হয় তাহলে কিন্তু দেখবেন আধারের মাধ্যমে যদি টাকা পাঠানো হয় তাহলে আপনার এখানে যে নামটা দেখাবে যে ব্যাংকের নামটা সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে আপনি আগে কোন অ্যাকাউন্ট দিয়েছিলেন সেটা কিন্তু আর দেখা হবে না বন্ধুরা অর্থাৎ হুবহু কিন্তু একদম পিএম কিষণ প্রকল্পের নেয় আপনার পিএম কিষান প্রকল্পের টাকা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঢুকেছিল সেই একই রকম করে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো বুঝতে পেরেছেন বন্ধুরা এছাড়া আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন তো ভিডিওতে মূলত এটাই আপডেট দর্শক সো ভিডিও উপকারে আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তত সরে দেবেন আপনি ভালো থাকবেন সে দেখবেন দেখা হচ্ছে খুব সুক্রিয় পরিবর্তে